শনিবার রাজধানীর জগন্নাথ বাড়ি রোডে অ্যালেন সোলির নতুন শোরুমের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, বিশিষ্ট নিউরোলজিস্ট সিদ্ধা রেড্ডি এবং আগরতলা পুর নিগমের সিইও শৈলেশ কুমার যাদব। আদিত্য বিড়লা কোম্পানি, রেপুটেড কোম্পানি, এবং তারা যে এলএন সোলিকে এখানে যেভাবে এস্টাবলিশ করছে, এবং আমরা পুরো ইয়েতে ঘুরলাম আগরতলার কাস্টমারই যেটা আছে, মানে কাস্টমারটা একটা রিজনেবল প্রাইসে মানে সবসময় চাচ্ছে, এবং এলএন সোলি ওই জায়গায় পৌঁছে গেছে। এবং আমরা আশা করছি যে এইবারে যে এলএন সোলির যে অ্যারেঞ্জমেন্ট, কাস্টমারের যা রিকোয়ারমেন্ট, এটা সত্যি সত্যি পাবে, এবং আগামী দিনে এলএনসিলি একটা সুখ্যাতি নিয়ে এই আগরতলাতে তার বিজনেস করতে পারবে। এই আশা রেখে আমরা সবার কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন, এলএনসিলিতে এসে আপনাদের ইচ্ছা মতো জিনিস ক্রয় করুন।